দর্শক হাটের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান ওয়ালি ও রেজাউল করিম মানিক। শুরুতেই যাচ্ছি হাসান ওয়ালির কাছে। ওয়ালি, জানাবেন এই মুহূর্তে আপনি কোন হাটে আছেন, আর হাটের লোক সমাগম এবং বেচা কেনা কেমন দেখছেন? সেই সাথে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, তো কি বলছেন বিক্রেতারা? ওয়ালি, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? দর্শক, ওয়ালির কাছে আমরা আবারও যাব। এই মুহূর্তে যাচ্ছি রেজাউল করিম মানিকের কাছে। মানিক, আপনি এই মুহূর্তে কোন হাটে আছেন এবং বৃষ্টির প্রভাব কতটা পড়েছে, এবং এই মুহূর্তে হাটে লোক সমাগম কেমন দেখছেন? সোহাগ, আপনি যেমনটি বলছেন, আসলে ভোর থেকেই রংপুর অঞ্চলে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি ক্যামেরায় চোখেই আপনাকে দেখানোর চেষ্টা করব যে এখনও বৃষ্টি হচ্ছে এবং হাটগুলোতেই হাঁটু পানি জমে গেছে। আমি লালবাগ হাটে রয়েছে সকাল থেকেই। এটি রংপুরের ঐতিহ্য এবং বৃহৎ হাট। এই হাটে আসলে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যদি বলি যে কোনো ক্রেতা শূন্য হাট বিক্রেতারাই রয়েছেন, যারা গরু নিয়ে এসেছেন, খামারিরা এবং পাইকাররা যারা এসেছেন তারা কিন্তু আসলে এখন পর্যন্ত বেলা ১২টায় কোনো বেচা কেনা তেমন করতে পারেনি। দুই একটা গরু বিক্রি হয়েছে, এছাড়া আরও গরু বিক্রি হয়নি বললেই চলে। আমরা খবর নিয়েছি আশেপাশের হাটগুলোতে একই অবস্থা, হাঁটু পানি জমে গেছে সব হাটেই, অর্থাৎ বৃষ্টি এখনও চলছে। এখন গুড়ি গুড়ি বৃষ্টি, মুষলধারে যে বৃষ্টি সেটা থেমে গিয়ে এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আপনি দেখতে পাচ্ছেন যে ক্যামেরার চোখে যে এই বৃষ্টির কারণে, অর্থাৎ গরু নিয়ে চরম বেকায়দায় রয়েছে বিক্রেতারা। এই অর্থাৎ এই যে আপনার অবস্থা, তাতে আজকে সারাদিন কী হবে, কী পর্যায়ে যাবে, এটি নিয়ে কিন্তু ভাবনা রয়েছেন। এবং আরেকটি বিষয় যেটি বলেছি যে এই রংপুর অঞ্চলে গরুর দাম আসলে এবার তেমনটি নেই। একটু একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই, একটু আপনার সাথে কথা বলতে চাই যে এই যে গরু নিয়ে আসছেন সকালে, কি বেচা কেনার কি অবস্থা? বেচা কি বেচা কিনে নাই, কাস্টমার এখনো ঠিক মতো আসে নাই, গরু বাজার খুবই নরম। বিক্রেতার কথা শুনছিলেন যে গরুর বাজারের কথা, তাহলে এই অর্থাৎ সব মিলে প্রাণী সম্পদ অধিদপ্তর যদি বলছে যে গরু যতটুকু রয়েছে উদ্বৃত্ত প্রায় ৩,৭০,০০০, সেটি ঢাকা চট্টগ্রাম এবং দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হচ্ছে। তাহলে এই ছিল আমার কাছে রংপুরের লালবাগ হাট থেকে সর্বশেষ। ফিরে যাবো সোহাগের কাছে। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আবারও যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী হাসান ওয়ালির সাথে। ওয়ালি, জানাবেন এই মুহূর্তে কোন হাটে আছেন আপনি, সেই সাথে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং আজকে শেষ বাজার, তো সব মিলিয়ে বিক্রেতারা কি বলছেন এবং ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? সহক, আপনাকে ধন্যবাদ। আমি আছি রাজধানীর আফতাবনগরের পশুর হাটে। আপনি দেখছেন নিশ্চয়ই মুষলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু ক্রেতা উপস্থিতি কিন্তু অনেকটাই কম। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এখানে যে আলোচিত গরু যেটি বলা হচ্ছে যে কালো পাহাড়, যেটি দাম চাওয়া হচ্ছিল ১২,০০০০ টাকা, এখন ক্রেতা ৫,০০০০০ টাকা চাচ্ছেন। একজন ক্রেতা আমার সঙ্গে আছেন। আপনি হাট কেমন দেখছেন? অনেকক্ষণ দেখলাম যে এখানে আপনি দর কষাকষি করছেন। জি, আমি মোহাম্মদ মিজানুর রহমান, আমি মাতুয়াইল দক্ষিণপাড়া থেকে আসছি। গতদিনও আমি আসছিলাম, রাত্র হয়ে গেছে, বিদায়, আমি গরু ক্রয় করিনি। এখানে একটা বড় গরু শেরপুর থেকে আসছে, অনেক গরুটা অনেক বড়, মালিকও এখানে আসে ওনার সাথে। আপনি দাম কত বলছেন? আমি এটা প্রথম বলেছিলাম ৪,০০০০০। তো আমার ব্যবসা বাণিজ্য ওইখানে, ভাইদের সাথে পরিচিত হয়ে গেছে, বিদায় আমি একটু বাড়ছি, বেড়ে ১০,০০০ টাকা বাড়ছিলাম, ৪,১০ বলছিলাম। এরপর আপনাদের এই ক্যামেরাম্যান ভাই আবার একটু আমাদের ১০,০০০ টাকা, ৪,২০,০০০ টাকা আমি বলছি, যদি হয় তাহলে ওনারা যদি দেয়। আমি এবারের কি ক্রেতা কি কম একটু? হ্যাঁ, এবারের ক্রেতা একদমই কম, বড় বড় গরুর তুলনায় একদমই ক্রেতা কম। আমরা বড় গরু নিয়ে আসছি, কোনো ক্রেতা পাচ্ছি না, বিক্রি করতে পারছি না, মানে ১২,০০০০ টাকা দামের গরু এখন দাম হচ্ছে মাত্র ৪,০০০০ টাকা বা ৪,২০,০০০ টাকা, আমরা আসলে এই দামে বিক্রি করতে পারতেছি না। তো
আমরা চাচ্ছি যে এবার ঈদে পুঙ্খানুদ্ধ দাম অবশ্যই পাচ্ছি না, তাছাড়া চাচ্ছি যে এই গরুটা বর্তমানে যদি কেউ মানে 5 লাখ টাকা দেয় তাহলে আমরা দিয়ে দেবো। যেমনটা আসলে শুনছিলাম যে আসলে রাজধানী বাজারে কিন্তু এবার ক্রেতারা অভিযোগ করছেন বাড়তি দামের, আর বিক্রেতা যারা আছেন তারা দাম সঠিক দাম না পাওয়ার অভিযোগ করছেন। তার মধ্যেই কিন্তু আসলে অনেকে দর কষাকষি করে কিন্তু পছন্দের পশু নিয়ে কোরবানির পশু কিনে কিন্তু ঘরে ফিরছেন হাসি মুখে। শেষ দিনের মতো আজকে যে কোরবানির পশুর হাট চলছে রাজধানীর সারা দেশেই চলছে, রাজধানীর আফতাবনগরে অনেক গরু আছে ছাগল আছে, সেই জায়গায় আমরা সকাল থেকে অনেকে দেখেছি তারা পছন্দের পশু কিনে ফিরছেন, যেটি আসলে বৃষ্টি হওয়ার কারণে ক্রেতা উপস্থিতি কিন্তু কিছুটা বেশ কিছুটাই কম। তবুও তারা আশা করছে আজকে সারাদিন আছে রাতও আছে। সবশেষ কোরবানির আগে আসলে যারা বিক্রেতারা এসেছেন খামারিরা এসেছেন তারা গরু বিক্রি করে আসলে ঘরে ফিরতে পারবেন, একই সঙ্গে যারা ক্রেতারা আছেন তারা পছন্দের পশু কিনে কাল আগামীকাল পবিত্র ঈদুল আজহা আসলে কোরবানি দিতে পারবেন সেই প্রত্যাশা তারা করছেন। সব মিলে একেবারে আষাঢ়ের বৃষ্টিমুখর দিনে আসলে যে কোরবানির পশুর হাট সেটি মোটামুটি জমজমাট, তবে বেচা বিক্রি আসলে খুব বেশি না এমনটি অভিযোগ, এর মধ্য দিয়ে কিন্তু আসলে পশুর বেচা কিনি চলছে। তো সব মিলে রাজধানী আফতাবনগরের পশুর হাট থেকে আমার কাছে থেকে সবশেষ ফিরছি স্টুডিওতে সোহাগের কাছে। প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও সেপনিল দারুণ কার্যকর, এখন পাচ্ছেন 10 টাকা ছাড়ে। আপনার পরিবারের সুরক্ষার পাওয়ার থাকুক আপনার হাতে।